Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আজকেও যথারীতি সুদীপ্তা উপস্থিত হতে পারেনি কিছু কারণের জন্য, তো তাড়াতাড়ি আবার ফিরে আসবে। আপনাদের দুঃখ করার কোনো কারণ নেই। অনেকেই হয়তো লিখবেন যে সুদীপ্তা ছাড়া রিয়াকশন জমে না বা ভালো লাগে না, আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি সালমান মুক্তাদির ভিডিও। তো সালমান মুক্তাদি আমাদের চ্যানেলে সেকেন্ড টাইম আসতে চলেছে। এর আগে আমরা রাফসানদা ছোট ভাই চ্যানেল থেকে একটি ভিডিও এনেছিলাম, সেটা ছিল নুডলস ফুড চ্যালেঞ্জ। তো সেখানে আমরা সালমান মুক্তাদির এবং রাফসানদা ছোট ভাই আর তহিদ আফ্রিদিকে একসাথে দেখতে পেয়েছিলাম। তো আপনারা অনেকেই বলেছিলেন যে সালমান মুক্তাদির অর্থাৎ দ্য ব্রাউন ফিশকে আমরা যেন আমাদের চ্যানেলে নিয়ে আসি। তো আমরা প্রথমবারের মতো তার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি টাইটেল হচ্ছে ঢাকা গাইস অ্যাট জিম, স্টাফ ঢাকা গাইস শুড নট ডু অ্যাট জিম ব্রাউন ফিশ। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে, আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নিই। I just wanted to ask, can I get your number? Sorry, yeah, I have a boyfriend. That's it, you have a boyfriend? Yeah. I'm Jim Kore. Oh, Jim Kore. Oh, what a Jim Kore. Okay, who is he? Your trainer? My trainer. How does the gym do this? How does it feel? Yeah, I can feel the difference, which was like, I should do gym more. Yeah, just in one day. Yeah, you know what, I'm like, oh, dude. Oh, Sam, you and I are the same size, by the way. Oh, Sam, I'm so sorry. Dost, you need to calm down. You need to calm down. Can you listen to me for a second? Sam? What? Okay, you need to chill. Sam? Hey, last time? Okay, 1, 2, 3. Calm down. You okay? Oh, chill. No, Sam, blow, no! Normally, yeah. গত 3 দিন অসুস্থ ছিলাম। অসুস্থ কি হয়েছিল? মুসলমান ইউজ তোরটা কি অবস্থা? কালকে যখন করবেন ওঠানোর সময় কিচ্ছু হইতেছে
মিরপুরের বাসিন্দা ঠিক আছে ঠিক আছে What are you doing? I had a shot of the way to run. Are you ready? Yes. Badass pull up by. Oh, baba. দেখে নিলাম ভিডিওটা, কিন্তু শুরুতেই আমি বলে রাখি যে ভিডিওটা যেন মনে হচ্ছে বড্ড ছোট ছিল, আর একটু হলেও যেন হতো, মানে মজাটা কোথাও গিয়ে যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল এরকম মনে হলো। তো যাই হোক, ঢাকা গাইস অ্যাট জিম দেখে নিলাম যে কি ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। ইভেন শুধু এটা ঢাকা না, এরকম মানে অ্যাক্টিভিটি কিন্তু সমস্ত জায়গাতেই হয়। ইভেন মানে আমি পার্সোনালি এরকম কিছু করেছি, মানে বেশ কিছুদিন আমি জিম স্টার্ট করেছিলাম। তো তারপরে মনে হলো যে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, না বাবা থাক জিম থাক। আর তারপরে আমার ইঞ্জুরিও হয়ে গেছিলো, তো ডাক্তার 6 মাস রেস্ট নিতে বলেছিলো, তো সেক্ষেত্রে আর কন্টিনিউ করা হয়নি। মানে তারপর মনে হয়েছে যে না ঠিক আছে, পরে করবো, এখনও কিন্তু করে উঠতে পারলাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আসি ভিডিওর প্রসঙ্গে। তো সালমান মুক্তাদিককে আমরা তার চ্যানেলে এরকম প্রথম দেখতে পেলাম, তো ভালো লাগলো ভিডিওটা। আর মাঝে মাঝে যে ইনস্ট্যান্টগুলো দেখানো হলো, তো সেগুলো তো খুবই মজার ছিল। আর স্পেশালি আর কত রাত একা থাকবো, তো ওই জায়গাটা তো মানে কি বলবো আর। আর তার সাথে আমরা যেটা দেখতে পেলাম যে এইভাবে হাঁটা, আমি বুঝতে পারি না যে যারা জিম করে তারা এরকম করে কেন হাঁটে সে রোবোটিক স্টাইলে। তো হয়তো আমি করিনি বলে জানি না, হয়তো তারা এতটাই মানে ওয়েট তোলে তো তাদের মাসেলটা ওইভাবেই বিল্ট হয়ে যায়, তো চাইলেও তারা মানে হয়তো নর্মালভাবে হাঁটতে পারে না, এরকম হয়ে যায়। তো বাট কেন এরকম মনে হয় যেন, কারণ টিভিতেও তো আমরা অনেক অ্যাক্টারদের দেখতে থাকি, তাদের অনেক ভালো বডি থাকে, তারা তো কোথায় এরকমভাবে হাঁটে না রোবোটিক স্টাইলে, তো সেটা এটা কেমন লাগে যেন। যাই হোক, সালমান মুক্তাদির কথা যখন এলে তখন একটা কথা বলে রাখি, আমাদের ইন্সপিরেশন দ্য বং গাই মানে কিরণ দত্ত, আমাদের কলকাতার সবচেয়ে বড় ইউটিউবার। তো সে নিজে একটা ইন্টারভিউতে বলেছিল যে সে যখন ইউটিউব স্টার্ট করে তখন সালমান মুক্তাদির কিন্তু অনেক একটা হিট নাম, তার বাংলাদেশে অনেক পপুলার, তো তার ইন্সপিরেশন ছিল সালমান মুক্তাদির। তো এটা কোথাও গিয়ে তাকে আমরা চ্যানেলে আনতে পেরে আমাদের খুব ভালো লাগলো। যাই হোক, ভিডিওটা খুব মজার ছিল, খুব ভালো লাগলো। তো আপনারাও জানাবেন যে আপনারা ভবিষ্যৎ দিনে এনার চ্যানেল থেকে অন্য কোনো ভিডিও রিয়াকশান দেখতে চাইছেন কি না। আর যদি আমার রিয়াকশান ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে, আর তার পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস আছে আপনারা চেক করতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ আপনারা চাইলে ওখানে ফলো করতে পারেন। আর এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, তার নামও বং ভিউস, তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাকে পার্সোনালি শিলাজিৎ আর সুদীপ
সুদীপ আজকে উপস্থিত নেই। সুদীপটাকেও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরও ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন। তো আজকে আমি এই বলেই ভিডিও শেষ করছি, টাটা।